হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা আজকে একটি মজার প্রশ্ন সলভ করতে যাচ্ছি। এটা একটা বুয়েট অ্যাডমিশন টেস্ট একবার আসছিল। এই প্রশ্নটা মোটর একটা সার্কিট দেখো, যেটা বোর্ডে ইতিমধ্যে আঁকা আছে। তো প্রশ্নটা কি বলেছে আমি তোমাকে একটু বলে দেই। প্রশ্নে এরকম একটা সার্কিট আঁকা আছে। এই সার্কিটে দেখো প্রত্যেকটা ভোল্ট মিটার, মানে ভোল্টেজ সোর্স বা ব্যাটারি ভোল্টেজ রেজিস্টরের মান সব দেওয়া আছে, এবং দুটা পয়েন্ট দেওয়া আছে, এ এবং বি। এবং তোমাকে দেখানো হয়েছে বা বলা হয়েছে যে এই ভোল্ট মিটার যদি আমি এ আর বি এর মধ্যে লাগাই, তাহলে এই ভোল্ট মিটার কতটুকু ভোল্টেজ ডিফারেন্স দেখাবে। দ্যাটস দ্য কোশ্চেন। তো এই কোশ্চেনটাতে যাওয়ার আগে আমি তোমার কয়েকটা ছোটো ছোটো মিসকনসেপশন অথবা যেটাকে বলা যেতে পারে কনফিউশন একটু দূর করে নিই, তাহলে এই কোশ্চেনটা করা একটু সুবিধা হবে। অ্যাকচুয়ালি আমি পরীক্ষার প্রশ্ন সমাধান করা আসলে ইনফ্যাক্ট আমি তোমাকে বারবারই বলবো যে এই সমস্ত প্রশ্ন আবার খবরদার মুখস্থ করে ফেলো না, বেসিকটা অনেক মজবুত রাখলে এগুলো তুমি এমনি করতে পারবা। আচ্ছা, প্রথমত একটা ভোল্ট মিটার কী করে বলো তো? একটা ভোল্ট মিটার কোনো একটা সার্কিটের, ধরো এটা আমাদের কোনো একটা সার্কিট মনে করো, এই সার্কিটে যখন আমি লাগিয়ে দিই তখন সে এই দুই প্রান্তের বিভব পার্থক্য মাপে। কি মাপে? বিভব পার্থক্য মাপে। অর্থাৎ আমার বের করতে হবে যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কতটুকু আছে। এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। দুই নাম্বার হলো, ধরো তোমাকে আমি একটা মজার সার্কিট দিই। সার্কিটটা হলো, এটা আমাদের একটা 10 ভোল্টের ব্যাটারি, আর এটা মনে করলাম একটা 5 ওহমের রেজিস্টার। ক্লিয়ার? এই মনে করো একটা সার্কিট। তা আমি এখন তোমাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলো তো এখানে কতটুকু পরিমাণ কারেন্ট যাবে। তুমি অ্যান্সার দিলা যে ইটস ভেরি সিম্পল। কেন সিম্পল? কারণ আমাদের ভোল্টেজ ডিফারেন্স দেওয়া আছে 10 ভোল্ট, আর রোধ দেওয়া আছে 5 ওহম। তার আমাদের কারেন্ট কত হবে? কারেন্ট হবে হচ্ছে ডেলভি ডিভাইডেড বাই আর। সো ডেলভি হচ্ছে আমাদের 10 ভোল্ট, আর আর হচ্ছে 5 ওহম, মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। আনডাউটলি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এখন তোমাকে একজন বললো, আচ্ছা ভাই ধরেন এইখানে আমি একটা রোধ লাগাইছি, এটা 10 ওহম, আর এইখানে আমি একটা রোধ লাগাইছি, এটাও 10 ওহম, এখন আমার এই লুপে কারেন্ট কতটুকু হবে? অ্যান্সার হচ্ছে সেম, 2 অ্যাম্পিয়ারই যাবে। কোনো বলতে পারো কেন? এই দুইটা লাগানোর পরে কি কোনো ইফেক্ট পড়বে না? অ্যান্সার হলো যে কারেন্ট সেখানেই যায় যেখানে যাওয়ার পর তার ব্যাক করার কোনো একটা রাস্তা আছে। কথাটা বুঝতে পারছো? এক তারের মধ্য দিয়ে কখনো কারেন্ট পাস হয় না। এক তারের মধ্যে কারেন্ট যেতে গেলে ওই কারেন্টটা সামহাও রিটার্ন করার কোনো একটা ওয়ে থাকতে হবে। এই রিটার্ন করার ওয়ে হতে পারে পৃথিবী নিজে অথবা কোনো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। কথাটা বুঝতে পারছো? তার মানে দেখো, কারেন্ট যদি তুমি চিন্তা করো যে এই দিকে কারেন্ট যাবে কি যাবে না, অ্যান্সার হচ্ছে যাবে না। বিকজ এই পয়েন্টে যেহেতু ওপেন, এটাকে আমরা বলি হচ্ছে ওপেন সার্কিট, মানে এইদিকে হচ্ছে ইনফাইনাইট পরিমাণ বাধা আছে বা অসীম পরিমাণ বাধা আছে, তাহলে এর মধ্যে কারেন্ট কত হবে? কারেন্ট হবে হচ্ছে 0, কোনো কারেন্ট যাবেই না। এখন তুমি বলতে পারো কারেন্ট বুঝবে কেমনে যেখানে বাধা আছে? আগে তো ওই পর্যন্ত যাইতে হবে নাকি? ওই পর্যন্ত যাইতে হবে, দেন হয়তো বা বোঝা যায় যে কারেন্ট যাবে কি যাবে না। অ্যান্সার হলো, তুমি যখনই সার্কিট অন করো উইদিন মাইক্রো সেকেন্ড এই পুরা সার্কিটে কোথায় কি এলিমেন্ট আছে এটা অলরেডি আমাদের যে ভোল্টেজ সোর্স এটা বুঝে ফেলে যে কোন রাস্তা দিয়ে আমার প্রেশার দিতে হবে, কোনখানে কতটুকু প্রেশার দিব, সেটাই ভোল্টেজ সোর্স বুঝে ফেলে। সুতরাং সুইচ অন করলে কারেন্ট ওদিকে যাবে কি যাবে না সেটা অটোমেটিক্যালি নির্ধারিত হয়ে যায়। সেমভাবে এখানকার মধ্য দিয়েও কিন্তু কোনো কারেন্ট আসলে যাবে না, মানে কারেন্ট যাবে ওই শর্তে যে তার আবার ফেরত আসার রাস্তা লাগবে। এখন তুমি যদি বলো আচ্ছা যদি এমন আমি করি, ধরেন এই দুটা প্রান্ত লাগাই দিলাম, তাহলে কী হবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তাহলে হয়তোবা কারেন্ট ফ্লো হতে পারে, কিন্তু এখানে আবার একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হলো যেহেতু এই রাস্তাটা পুরো শর্ট, তাহলে ওইদিকে কারেন্ট যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিষয়টা বুঝতে পারছো আমি কী আসছি এখানে? মানে কারেন্ট যতটুকু যাচ্ছিলো ততটুকু পরিমাণ কারেন্টই আসলে এখানে প্রবাহ হবে, মানে 2 অ্যাম্পিয়ার কারেন্টই লুপে যাবে। তো মানে এটা থাকুক বা না থাকুক কোনো কিছু ফারাক পড়বে না, কারণ ওদিকে কারেন্ট যাবেই না। প্রথমে দুইটা খোলা যখন ছিল তখন কেন যাচ্ছিল না? কারণ ওখানে বাধা ছিল। এখন বলো ঠিক আছে আমি দুইটাকে জয়েন করে দিলাম, তাও কেন যাবে না বলো তো? কারণ এখানে একটা শর্ট সার্কিট করা আছে, ফলে কারেন্ট ঘুরে আবার এই শর্ট সার্কিট দিয়ে ব্যাক করবে। সো এই দুইটা কনসেপ্ট তোমার মোটামুটি এই কোশ্চেনটা সলভ করতে গেলে কাজে লাগবে। এখন তুমি কি আমাকে বলতে পারবা যে এই ঘটনাটা এই বর্তনীর কোথায় হয়ে আছে? অ্যাকচুয়ালি এই বর্তনীটা সলভ করার জন্য তোমার কারশফের ভোল্টেজ সূত্রটা কাজে লাগবে, বাট সেটা আমি পরে আসতেছি। আগে তুমি বেসিক জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমি ভোল্ট মিটারটা বাদ দিয়ে দিই, কেমন? বিকজ এই ভোল্ট মিটার এখানে থাকা বা না থাকাতে কোনো সার্কিটের কোনো কিছুর ফারাক পড়বে না। আচ্ছা, ভোল্ট মিটারটা বাদ দিয়ে দিলাম প্রথমে। এবার দেখো, দেখো এই সার্কিটে দুইটা লুপ স্পষ্ট বুঝতে পারতেছি আমরা। খেয়াল করো, একটা লুপ হচ্ছে এই যে, এবং এই লুপে কারেন্ট কিন্তু ইজিলি ঘুরতে পারে বা কারেন্ট মুভ করতে পারে, এবং কারেন্ট মুভ করবে হচ্ছে আমাদের এরকম একটা পথে।
তো এই কারেন্টের আমি নাম দিলাম মনে করো আই ওয়ান। আই ওয়ান কতটুকু হবে তা আমরা বুঝতে পারতেছি কীভাবে? ভোল্টেজ সাপ্লাই আছে 20 ভোল্ট, আর আমাদের রোধ আছে হচ্ছে 2টা 5 ওম 5 ওম। সুতরাং আমাদের খেয়াল করবা আই ওয়ানের মান দাঁড়াবে হলো বিভব পার্থক্য বাই তুল্য রোধ। সো বিভব পার্থক্য হচ্ছে আমাদের 20 ভোল্ট, খেয়াল করবা, আর রোধ হচ্ছে আমাদের 5 ওম 5 ওম 10 ওম, মানে এটা হচ্ছে আমাদের 5+5, তাহলে 20/10। তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের প্রথম লুপে ফ্লো হবে। সেমভাবে এই লুপেও কিন্তু একটা কারেন্ট আছে দেখো, বাট যেহেতু ব্যাটারি প্লাস এই বরাবর, কারেন্ট হবে হচ্ছে এইদিকে। এটা তো তোমার জানা আছে, কি জানা আছে, যে ব্যাটারি সবসময় প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের করে। তাহলে আই টু এর মান কত হবে? আই টু এর মান হবে বিভব পার্থক্য 30 ভোল্ট, আর রোধ কতটুকু আছে বলো তো? কত আছে রোধ? আছে 5 এবং 4 9 ওহম, তাহলে 30/9, তার মানে এটাকে যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি 10/3, এত অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের লুপ ওয়ান আর লুপ টুর কারেন্ট। এখন একটা জিনিস তোমাকে বলি, শোনো, ধরো আমি এইটুকু রাখলাম না, এই অংশটা নাই, তাও এই সার্কিট দুইটা বা এই লুপের কারেন্ট যা হবে, খেয়াল করবা, তুমি যদি এইটাকে জয়েন্ট করে দাও তাও কারেন্ট সেম থাকবে। এখন বলতে পারো কেন? কারণ হলো, খেয়াল করো, এই যে 5 ভোল্ট, এই 5 ভোল্টের ভেতর দিয়ে 10 ওম দিয়ে ওইখানে সার্কিটে কারেন্ট যাবে, কোন শর্তে? যদি সে ব্যাক করার কোনো রাস্তা থাকে। কিন্তু আমি যদি এটাকে একটু জাস্ট টেনে দিতাম তাহলে তুমি বুঝতে পারতা জিনিসটা আসলে কী আঁকা আছে। আমি একটু তোমাকে দেখালে তো বুঝবা, মানে এই জিনিসটা আঁকা আছে হচ্ছে, মানে সিম্পলি এখান থেকে এই পর্যন্ত একটা জাংশন আঁকা আছে, কথাটা বুঝো, এখান থেকে এই পর্যন্ত একটা জাংশন আছে, আঁকা আছে, কিন্তু কারেন্টে ব্যাক করার রাস্তা এখানে দেখানো নাই। সুতরাং তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা এই পথের মধ্য দিয়ে কারেন্ট কতটুকু হবে, অ্যান্সার হচ্ছে এখান থেকে কোনো কারেন্ট আসলে যাবেই না। কেন যাবে না? কারণ কারেন্টের ব্যাক করার কোনো রাস্তা এখানে আসলে দেওয়া হয় নাই। হ্যাঁ, হতে পারতো যদি তুমি বলতে যে আচ্ছা যদি এমন করতাম আমি, ধরেন এখানে আমি এটা রোধ দিয়ে দিছি, তাহলে কী হতো? তখনকার কেসটা আলাদা হতো, তখন এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের রোধ দেওয়া নাই, সুতরাং এইটুকু মতে আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হলো এই লুপে শুধুমাত্র আই ওয়ান কারেন্ট যাবে, আর এই লুপে শুধুমাত্র আই টু কারেন্ট যাবে, এবং ওয়ান লুপ থেকে সেকেন্ড লুপে কোনো কারেন্ট যাওয়ার আসলে কোনো সুযোগ এখানে নাই। তাহলে তুমি এখন আই ওয়ানের মান যেটা পেয়েছ, আই ওয়ান পেয়েছ 2 অ্যাম্পিয়ার, আর আই টু কত পেয়েছ? আই টু পেয়েছ হচ্ছে 10/3 অ্যাম্পিয়ার। তুমি একটু লিখে রাখো এখানে, প্রথম স্টেপটা তোমার কিন্তু সমাধান করা হয়ে গেছে। এবার আসো, আমরা কেভিএল পড়ার সময় আসলে কী পড়েছি একটু জাস্ট তোমাকে মনে করাই দিই। আমরা জানি যে কোনো একটা রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট এই প্রান্ত দিয়ে প্রবেশ করে, তখন যে প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে এই প্রান্তটার ভোল্টেজ হয় হচ্ছে হাই ভোল্টেজ, আর অন্য প্রান্তের ভোল্টেজ হয় হচ্ছে লো ভোল্টেজ। সেটাকে আমরা এমন প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করি। রুলসটা ভেরি সিম্পল, ব্যাটারির জন্য প্লাস মাইনাসের কোনো চেঞ্জ নাই, কিন্তু রোধের জন্য কিন্তু প্লাস মাইনাসের পরিবর্তন আছে। রোধের যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকবে ওই প্রান্ত পজিটিভ, আর যে প্রান্ত দিয়ে কারেন্ট বের হবে সেই প্রান্ত হচ্ছে নেগেটিভ। এবং বলতো কতটুকু বিভব পার্থক্য এখানে পাওয়া যাবে? বিভব পার্থক্য পাওয়া যাবে হচ্ছে আর ইন্টু আই। সো কাশ্যপ বলছে যে তোমার কাছে যদি একটা লুপ থাকে, আমি একটু জাস্ট হিন্টস দিই এটা করার আগে, লুপটা মানে এরকম, ধরো এই হচ্ছে আমাদের দুইটা রেজিস্টার আর একটা কী বলা যেতে পারে, এখানে একটা ব্যাটারি দিয়ে দাও তুমি তোমার সুবিধার্থে, ধরো এই একটা ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি আছে, কেমন? এটা একটা লুপ, এটা আমি বললাম হচ্ছে 10 ওহম, এটা আমি বললাম 7 ওহম, এটা বললাম হচ্ছে 12 ভোল্ট, এটা মনে করো আমি বললাম হচ্ছে 8 ভোল্ট। আমি বললাম এই লুপের কারেন্ট প্রবাহ কত সেটা বের করো। সো তুমি কারশফের সূত্র প্রয়োগ করার জন্য প্রথমে আন্দাজে কোনো একটা দিকে কারেন্ট ধরে নিলা, ধরলা এই বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, এটা মনে করো কারেন্ট ধরলা। তাহলে এই বরাবর যদি কারেন্ট তুমি চিন্তা করো, তাহলে দেখো তো রেজিস্টারগুলোতে কোন দিকে আমাদের পোলারিটি কেমন হবে। এই রেজিস্টারে কারেন্ট কিন্তু বাম দিক থেকে ঢুকতেছে, রাইট? তাহলে এইটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটা প্লাস রেজিস্টারের জন্য, ব্যাটারির জন্য কিন্তু প্লাস মাইনাস চিহ্ন ফিক্সড। আবার এই কারেন্ট উপর থেকে নিচের দিকে নামতেছে, তাহলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। এখন কাশ্যপ বলছে যে তুমি সার্কিটের কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে পুরা লুপ ঘুরে আবার যদি এখানে ব্যাক করো, তাহলে যতগুলো ভোল্টেজ ডিফারেন্স তুমি পাবা তাদের স্কেলার যোগফল হচ্ছে 0। মানে আমি এখান থেকে শুরু করলাম যাওয়া, উপরের দিকে যাওয়া, এই যে উপরের দিকে গেলাম, বলো তো কতটুকু ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছি? 8 ভোল্ট। এখান থেকে এই পর্যন্ত 8 ভোল্ট গেল। এবার এখান থেকে এই পর্যন্ত আসো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু ব্যাটারি নাই, রোধ আছে,
তাহলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে হচ্ছে 10 × I, ভি কস টু আর আই, 10 × I। এবার এখান থেকে এই পর্যন্ত আসো, রোধ হচ্ছে 7, কারেন্ট হচ্ছে I, সো এখান থেকে এই পর্যন্ত বিভব পার্থক্য হচ্ছে 7 × I। এবার এখান থেকে আবার বাম দিকে যাবা, এটা হবে হচ্ছে 12, এইগুলার স্কেলার যোগফল হচ্ছে 0। এখন স্কেলার যোগফল আবার কী জিনিস? আমরা যে KVL এর কথা বলছি, কারশফের ভোল্টেজ সূত্র, দ্বিতীয় সূত্র যেটা, কারশফের দুইটা সূত্র আছে, KCL আর KVL, তো KVL এর কথা বলতেছি আমি। তো স্কেলার যোগফল নেওয়ার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে তুমি প্রতিটা এলিমেন্টে ঢোকবার সময় যে চিহ্ন পাইছো ওই চিহ্নগুলো বসাই দিবে এখানে। যেমন এখানে ঢোকার সময় কী পাইছো? মাইনাস, সো দিস ইজ -8। এবার ওদিকে যাও, ঢোকার সময় কী পাইছো? প্লাস, সো দিস ইজ +10 I। এবার আবার এদিকে যাও, ঢোকার সময় কী পাইছো? প্লাস। আবার এখানে ঢোকার সময় কী পাইছো? প্লাস। বিষয়টা বুঝছো? আমি এখান থেকে শুরু করে আবার ঘুরে আবার এখানে ব্যাক করেছি, যতগুলো বিভব পার্থক্য আছে তাদের যোগফল লিখেছি হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো আমরা 17 I সমান সমান পাবো হচ্ছে -4, সো I এর মান পাবো হচ্ছে -4/17 A। যা, এক কোশ্চেন করতে যারা কোশ্চেন সলভ হয়ে গেছে, ইটস ইন্টারেস্টিং। তাহলে এখানে এই সার্কিটে কারেন্ট ফ্লোর মান হচ্ছে -4/17 A। কোনো মাইনাস কেন আসছে বলো তো? মাইনাস বলতে বোঝাচ্ছে যে আমি যেদিক আসলে কারেন্টের জন্য ধরেছি, কারেন্ট আসলে দিকে ফ্লো হচ্ছে না, কারেন্ট ফ্লো হচ্ছে তার আসলে উল্টা দিকে, মানে এই বর্তনীর কারেন্ট প্রবাহ হচ্ছে মোটামুটি এই বরাবর, এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে উল্টা দিকে, আমি যেদিক ধরছি সেটা ঠিক না। এবং এটা তুমি ফিলও করতে পারো কীভাবে? দেখো তো, 8 ভোল্টের থেকে 12 ভোল্ট বেশি শক্তিশালী না? তাহলে 12 ভোল্ট এই দিকে কারেন্ট সাপ্লাই দিবে। 8 ভোল্ট যতই সাপ্লাই দিক না কেন, বা প্রেশার দিক না কেন, তার থেকে 12 ভোল্টের প্রেশার বেশি থাকার কারণে নিট প্রেশারটাই বরাবর এবং এই লুপে কারেন্ট ঘুরবে হচ্ছে এই ওয়েতে। তো তোমার এটা করতে যে KVLটাও একটু ঝালাই হয়ে গেল। এখন আমরা কি করব? এখন দেখো, আমরা এই বর্তনীতে দুইটা লুপের কারেন্ট কিন্তু জানতে পারছি এবং এটাও মোটামুটি বুঝে ফেলেছি যে 10 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট আসলে যাবে না। সো আমরা এখন সেই ভোল্টমিটারটাকে আঁকি যেটা আমি মুছে দিছিলাম, এই হচ্ছে সে ভোল্টমিটার, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তো একটা লুপ দেখা যাচ্ছে কি না। এখন বলতে পারো কোথায় আবার লুপ দেখতেছেন আপনি? আমার হাতের দিকে তাকাবা, আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি, এখান থেকে এই দেখো, 20 ভোল্ট ব্যাটারি, 5 ওহম রেজিস্টার, 5 ভোল্ট ব্যাটারি, 10 ওহম রেজিস্টার, 4 ওহম রেজিস্টার, বি হয়ে আবার আমি এখানে ব্যাক করলাম। দেখো তাহলে লুপ হয়েছে না? এই যে বদ্ধ লুপটা আমি আমার হাত দিয়ে দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, দেখো এখান থেকে এই প্রান্ত হয়ে এখান দিয়ে উপরে গেলাম, আবার নিচে নামলাম, এই যে ভোল্টমিটার দিয়ে আবার ব্যাক করলাম। সুতরাং তুমি এই লুপে এখন KVL অ্যাপ্লাই করবা, লুপটার নাম তুমি চাইলে দিতে পারো, যেমন ধরো এ, এখানে দিলাম হচ্ছে সি, এখানে দিলাম ডি, এখানে দিলাম মনে করো ই, এখানে দিলাম বি, এখানে দিলাম এ। তাহলে আমি ধরো আমি লিখে দিলাম যে এ সি ডি ই বি এ লুপে KVL প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, কথাটা খেয়াল করো। এখন এই ভোল্টমিটারের কোনটা প্লাস কোনটা মাইনাস এটা কিন্তু আমি জানি না, মানে আমার এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যই দেখাবে হচ্ছে ভোল্টমিটারে। আমি কিন্তু জানি না কোন পয়েন্টের ভোল্টেজ বেশি কোনটার ভোল্টেজ কম। তা আমি ধরে নিলাম, সাপোজ আমি ধরে নিলাম যে বি পয়েন্টের ভোল্টেজটা কম আর এ পয়েন্টের ভোল্টেজটা বেশি, আমার মিস্টেক হতে পারে, মিস্টেক হলে সেটা তুমি লাস্টে বুঝে যাবা। আমি ধরে নিচ্ছি যে বি পয়েন্টের ভোল্টেজটা কম এই জন্য মাইনাস দিলাম আর এ পয়েন্টের ভোল্টেজটা বেশি এই জন্য প্লাস দিলাম। এখন তুমি এই বি বিন্দু থেকে যাত্রা শুরু করো, যেখান থেকে যাত্রা শুরু করো, এখান থেকে যাত্রা শুরু করে পুরা পথ ঘুরে এই যে আবার এখানে ব্যাক আসবা, তার টোটাল ভোল্টেজ ডিফারেন্সের যোগফল কত হবে? 0। আসো এবার এখান থেকে এই বরাবর যাও, এই যে গেলাম, কী চিহ্ন পাইছি বলো তো? মাইনাস। তাহলে মাইনাস ভি, এই ভি মানে হচ্ছে ভোল্টমিটারে বিভব পার্থক্য, ঠিক আছে? ঢোকার সময় চিহ্ন নিছি, এবার উপরের দিকে যাও, এবার এ থেকে নিচের দিকে নামো, নামতেছি, কী চিহ্ন পেলাম? মাইনাস। বিভব পার্থক্য কত বলো তো? বিভব পার্থক্য হচ্ছে 20। এবার যাও সি থেকে এই দিকে যাও, এই দিকে যখন তুমি যাবা তখন দেখো কারেন্ট ঘুরতেছে এভাবে, তাহলে এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, আর রোধের মধ্যের বিভব পার্থক্য হবে হচ্ছে পজিটিভ 5 × I1, বুঝতেছ? এখানকার বিভব পার্থক্য লিখেছি 5/1। এবার ডান দিকে যাও, ডি পার হয়ে এখন আবার কী পাইছি? মাইনাস পাইছি। তাহলে মাইনাস এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট, বুঝেছ? উপরের দিকে যাও, এখানে তো কোনো কারেন্টই যাচ্ছে না, তাহলে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, বিভব পার্থক্য কতটুকু হবে?
বিভব পার্থক্য হবে হচ্ছে 10 × 0। জিরো কেন লিখলাম? ইচ্ছা করে, কারেন্ট জিরো তাই। এবার এদিকে যাও, এবার এখানে আসো, এখানেও দেখো কারেন্ট যাচ্ছে কিন্তু এই বরাবর, রাইট, এই বরাবর। তাহলে এই বরাবর মানে উপর থেকে আসতেছে কারেন্ট, সো এখানে প্লাস এখানে মাইনাস। অ্যারো লুপটার দিকে খেয়াল করো, এখানে কারেন্ট হচ্ছে এইভাবে গিয়ে ওই যে উপর থেকে নামতেছে। তাহলে এবার পজিটিভ 4 আর কারেন্টের মান হচ্ছে I2, বিতে চলে আসছে কিন্তু, তাহলে এই মানটা হবে হচ্ছে 0। বলতো আমি কী করলাম মেনলি? আমার হাতের দিকে থাকো, আমি হচ্ছে এই এ বিন্দু থেকে শুরু করে এই এ সি ডি ই বি হয়ে আবার এতে ব্যাক করেছি, যতগুলো বিভব পার্থক্য পেলাম তাদের যোগফল লিখলাম এবং যোগফল লিখে দিছি হচ্ছে 0। এখন এখান থেকে তোমার দায়িত্ব শুধু ভি এর মানটা বের করা, বুঝতে পেরেছ? তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখি আমাদের কত হয়, মাইনাস ভি মাইনাস 20 + 5 × I1 মানে 2 অ্যাম্পিয়ার, মাইনাস 5 এটা তো 0, আর 4 × I2 মানে হচ্ছে 10/3। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখা যাক, আমরা এই মাইনাস ভি যেহেতু আছে এটা বাম পাশে রেখে দিই। এখানে আসো দেখো, -20 + 10, ঠিক আছে, আর এখানে আসছে হচ্ছে আমার -5। তাহলে তুমি সবগুলো মান লিখে দাও, এটা হচ্ছে -20 + 10 - 5 + হচ্ছে 40/3, 40/3 = 0। তো এটা কত হচ্ছে বলো তো, 20 আর 5 = 25, 25 থেকে যদি 10 বাদ যায় তাহলে থাকবে কত, 15। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে -V - এখানে হবে 15 + 40/3 = 0। ভিটাকে একপাশে নিয়ে যাও, তাহলে ভি এর মান হবে হচ্ছে তোমার -15 + 40/3। বুঝতে পেরেছো আমি এখানে কী করলাম? আমি ভিটাকে ডান পাশে নিয়ে গেছি মনে করো, তো ডান পাশে নিলে এমন হবে দেখতে, ভি এর আগে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 3 × 3 = 45 - 45 + 40, সো দিস ইজ ফ্যান্টাস্টিক, -5/3 ভোল্ট। ওয়াও, -5/3 ভোল্ট। এখন প্রথম প্রশ্ন হচ্ছে -5/3 ভোল্ট মানে কি, কথাটা বুঝবা। আমি বলো তো ভোল্ট মিটার লাগানোর সময় কী চিন্তা করছিলাম? আমি চিন্তা করছিলাম বি পয়েন্টের ভোল্টেজ কম আর এ পয়েন্টের ভোল্টেজ বেশি, তাই ভাবছিলাম। কিন্তু আমি অ্যান্সারে দেখলাম যে ওইটা যদি আমি বিবেচনা করি তাহলে আমার অ্যান্সারের মান হচ্ছে -5/3 ভোল্ট আসছে। এটা মানে কী বোঝায়? এটা মানে বোঝায় যে আসলে বি পয়েন্টের ভোল্টেজ কম না, বি পয়েন্টের ভোল্টেজটা বেশি আর এ পয়েন্টের ভোল্টেজটা কম, অর্থাৎ আমার ভোল্টেজ অফ বি ইজ গ্রেটার দ্যান ভোল্টেজ অফ এ, এবং এ বি এর ভোল্টেজ আর এর ভোল্টেজ এর পার্থক্য হচ্ছে 5/3 ভোল্ট। অর্থাৎ আমার ভোল্টমিটারটা যদি আমি সঠিকভাবে বসাই, সঠিকভাবে মানে বুঝতে পারছো? আচ্ছা আমি সঠিকভাবে মানে কি তোমাকে একটু দেখাই, তাহলে মনে হয় বিষয়টা তুমি বুঝতে পারবা যে সঠিকভাবে মানে কি। এই দেখো, এইটা একটা মাল্টিমিটার, ওকে, দেখো এর দুইটা প্রব আছে, দেখো দুইটা প্রবের কালার কীরকম, একটা প্রবের কালার হচ্ছে কালো, একটা প্রবের কালার হচ্ছে লাল। সো আমার এই সার্কিটে যদি আমি এমন করতাম, খেয়াল করো আমি লালটা লাগাইছি এতে আর কালোটা লাগাইছি হচ্ছে বিতে, এভাবে এভাবে যদি আমি লাগাতাম তখন আমি অ্যান্সার পেতাম এই মাল্টিমিটারের যে রিডিং, আমি অ্যান্সার পেতাম হচ্ছে -5/3। কিন্তু আমি যদি উল্টাভাবে লাগাতাম, উল্টাভাবে মানে এতে দিব হচ্ছে কালোটা আর বিতে দিব হচ্ছে লালটা, কারণ আমার বি এর ভোল্টেজ বেশি, তখন আমি অ্যান্সার পাবো হচ্ছে +5/3 ভোল্ট। সুতরাং তুমি একটা মাল্টিমিটারের সাহায্যে কোন পয়েন্টের ভোল্টেজ বেশি কোন পয়েন্টের ভোল্টেজ কম তুমি এটাও কিন্তু খুব চমৎকারভাবে বের করে ফেলতে পারো। তো এই কোশ্চেনটা খুব মজার প্রশ্ন, কিন্তু এখানে বেশ কিছু কনসেপ্ট আছে, বাট দ্য রিয়েলিটি ইজ ইউ হ্যাভ টু থিঙ্ক অল অফ দিস থিং ইন অনলি 2 to 3 মিনিটস। এখন বলতে পারো যে আমি কীভাবে এটা 2 মিনিট থেকে 3 মিনিট সময়ের মধ্যে মাথায় আনবো, তো বহুত কিছু আছে, এই জন্যই তোমার ইন্টারমিডিয়েট এর 2টা বছর রয়েছে। ইন্টারমিডিয়েটের 2টা বছর যে স্টুডেন্ট ভালো করে এই চ্যাপ্টারটা পড়েছে তার কাছে এটা আসলে ডাল ভাতের মতন পড়া, আর যে আসলে কিছুই পারে না সে দেখে তো চক্কর খাবে যে এটা আমি কী দেখতেছি, সে কনসেপ্টই বুঝবে না। কিন্তু বিষয়টা কিন্তু সিম্পল, আমি 2টা লুপে KCL ব্যবহার করলাম, বাস 2টা লুপে আমি প্রথমে ওমের সূত্র ব্যবহার করলাম, তারপরে আমি একটা বড় KVL অ্যাপ্লাই করেই আমি কোশ্চেন সলভ করে ফেলেছি। তো আশা করি তোমার এটা কাজে লেগেছে, এবং তোমরা অবশ্যই 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 ভালো থাকবা আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, টাটা।